ঢাকার নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের পোস্ট চলাকালে সুমন মোল্লা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার রাতে উপজেলার টিকুরপুর মোড়ে এ ঘটনা ঘটে নিহত সুমন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঘর এলাকার মুসলিম মোল্লার ছেলে তিনি এ ফার্নিচারের ব্যবসা করেন স্থানীয়রা জানায় মঙ্গলবার রাতে ঢাকার নবাবগঞ্জ সড়কের মোড়ে সেনা পুলিশের চেকপোস্ট চলাকালে মোটর সাইকেল যুগে ঢাকার দিকে যাচ্ছিলেন এ সময় সেনা সদস্যরা তাকে থামতে বললে তিনি ভয়ে জোরে মোটরসাইকেল চালাতে থাকে পরে তাকে ধাওয়া করলে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সেনা সদস্য ও পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে